My dear students, সবাই আশা করি ভালো আছো। তোমাদের তোমরা তো সবাই এক জায়গায় নাই, একজন এক জায়গায় আছো, তো যে যেখানে আর থাকো না কেন আশা করি ভালো আছো। আর তোমাদের ওখানেও হয়তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার এখানেও সকাল থেকে অলমোস্ট পুরো চট্টগ্রামে খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, এবং সবাই ঘুমাই একটু। গতকালকে একটু গরম ছিল, ব্যবসা গরম ছিল, অস্বস্তি করে আজকে ওয়েদারটা একটু কুল হয়ে গেছে। তো আমাদের থিওরির পার্টটা তোমরা যেটা জানো, আমাদের এই কোর্সে রানিং কোর্সে থিওরির পার্টটা অলরেডি ডান। আমাদের ল্যাবের কিছু পার্ট, কিছু কন্টেন্টস, কিছু ল্যাব এক্সপেরিমেন্টস এবং ল্যাবের কিছু রিমেইনিং কাজ আমরা শেষ করব। তার মধ্যে প্রোগ্রামিং এর একটা অংশ আছে, সেই প্রোগ্রামের অংশটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করব। সো প্রথমে সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো আমি যে কথাগুলো বলছি। আমাদের প্রোগ্রামিং এর যে পার্টটা আছে, যেমন আমরা আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে ডকুমেন্টেশন হয় বা কিভাবে তোমার কিভাবে ওয়ার্ডের কাজটা করতে হয়, টাইপিং এর কাজ করতে হয়, সেটা আমরা একটা শিখছি, ওটা একটা পার্ট ছিল। তারপর আমরা কিভাবে বিভিন্ন ক্যালকুলেশন অ্যানালাইসিস সেগুলো স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে করতে হয়, সেই স্প্রেডশিট অ্যানালাইসিসের জন্য আমরা যে সফটওয়্যারটা, যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তারপরে আমাদের এটা ছিল আরেকটা পার্ট। তারপর আমাদের আরেকটা পার্ট ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আমরা প্রেজেন্টেশন রেডি করতে পারি বা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, এবং কিভাবে আমরা সেটা সেটা আমরা সেটা কিভাবে একটা প্রেজেন্ট করার জন্য কিভাবে আমরা প্রেজেন্টেশনের যে টুলসগুলো সেগুলোর সাথে কিভাবে ইউজ হতে পারি, কিভাবে আমরা সেগুলো ইউটিলাইজ করতে পারি, এবং কিভাবে এই যে এখানে অ্যানিমেট করা বিভিন্ন ইফেক্টস গুলা, প্রেজেন্টেশনের বিভিন্ন ইফেক্টস গুলো আনা, সেই জিনিসগুলো আমরা সেগুলো শিখছি। তারপরে আমরা আমাদের যে আরেকটা এরপরে যে পার্টটা সেটা ছিল হচ্ছে ডেটাবেজের পার্ট। ডেটাবেজের পার্টের জন্য আমরা যেটা যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, যেটা আমরা ইউজ করবো। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোগ্রামিং এর পার্ট, যেটা আমি তোমাদের কাছে শুরু করছি আজকে, তোমাদেরকে আমি দেখাবো। প্রোগ্রামিং এর পার্টে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা প্রোগ্রাম দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা প্রোগ্রামিং পার্টটা আমরা করব, কমপ্লিট করব। একটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, বা নর্মালি আমরা যেটা আমাদের যেটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি করি এবং সেভাবে সেই অনুযায়ী আমি যখন আউটপুট বের আমি যদি আউটপুট বের করি সেটা কেমন দেখাবে। একইভাবে প্রোগ্রামিং এর আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, পাইথনের মাধ্যমে আমাদের আরেকটা আরেকটা কাজ করা। অর্থাৎ ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, একইভাবে আমি আমি ওই সেম প্রোগ্রামটাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, বা সেম কাজটা, ধরো তোমাকে একটা কাজ দেওয়া হলো, যে ধরো আমাদের আমাদের বিশেষ করে আমাদের যে প্রোগ্রাম, আমাদের আমি তোমাদেরকে ইনিশিয়ালি একটু ধারণা দিই। বিশেষ আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, আমার আমার কথাগুলো কিন্তু ক্লিয়ারলি শোনা যাওয়া জরুরি। জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাওয়া জরুরি। আমার কোনো কথা যদি মিস করে যাও তাহলে আবার আমাকে বলবে, আমি আবার রিপিট করব। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি আমার কথা শুরু হওয়ার থেকে, মানে আমি একদম প্রথম থেকে, আমি যখন আমার কথা শুরু করছি তখন থেকে তোমাদের এই ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করছি স্বাভাবিকভাবে, যেভাবে প্রতিটা ক্লাস শেষে আমি তোমাদেরকে রেকর্ডিংটা শেয়ার করি, আজকেও আমি তোমাদেরকে রেকর্ডিংটা শেয়ার করব। তো অবশ্যই তোমরা রেকর্ডিংটা দেখবে পরবর্তীতে, এবং আমার কথাগুলো এখনো মনোযোগ দিয়ে শুনবে। আর কেউ যদি এখন যারা মিস কোনো কারণে কেউ যদি মিস করে, এখন কেউ যদি আমার কথা ঠিক মতো শুনতে না পায়, বা কেউ যদি এখনো জয়েন না করে থাকে, যেমন এখন এখন হচ্ছে 65 পার্টিসিপেন্টস, মানে 65 স্টুডেন্টস, পার্টিসিপেন্টস হচ্ছে 66, তো এর মধ্যে কেউ যদি আমার কথা মিস করে যায় বা এখনো যারা জয়েন করে নাই তাদের জন্য হচ্ছে রেকর্ডিং। ওকে, সো তোমরা তোমরাও চাইলে, যারা যারা এখানে আছো তোমরাও চাইলে আবার রেকর্ডিংটা শুনতে পারো, নাথিং নো, তোমরা চাইলে আবার রেকর্ডিংটা শুনতে পারো, সো দ্যাটস নট এ বিগ ডিল। একটু হোল্ড করো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে।
ডিয়ার স্টুডেন্টস, আমার অফিস থেকে ডিপার্টমেন্ট থেকে চেয়ারম্যান স্যার ফোন করেছিলেন, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে এখন। তো যাই হোক, ওইটা আমি জাস্ট মিটিং এ জয়েন করে আমি আবার তোমাদের সাথে আসছি, তোমাদের সাথে জয়েন করছি। আমি আবার হাতে হবে না, আমি মিটিং এ জয়েন করে আবার আমি তোমাদের ক্লাসে জয়েন করছি, তোমরা 5 মিনিট ওয়েট করো। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা স্যার।
So, dear students, তোমরা চাইলে নিজেরা নিজেদের মধ্যে কনভারসেশনে যেতে পারো, কথাবার্তা বলতে পারো, সেটা আমাদের এই কোর্স রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড হতে পারে, প্র্যাকটিক্যাল রিলেটেড হতে পারে, বা তোমাদের আপকামিং এক্সামিনেশন ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের বা পরীক্ষা রিলেটেড, পড়ালেখা রিলেটেড যে কোনো আলোচনা তোমরা করতে পারো বাই দিস টাইম, তোমরা নিজেরা নিজেরা কনভারসেশন যেতে পারো, এটা ওপেন ওপেন ফর ইউ অল। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা? রেকর্ডিং চলতেছে, চলুক, সমস্যা নাই তো। সবাই বাসায় স্যার তো বলছে কথা বলতে, সমস্যা নাই। এখন যদি বলে ঘুমাচ্ছি বসে, এটা স্যার শুনবে না? শুনলে কি হয়েছে? এখন তো বৃষ্টির সময় সবাই ঘুমায়। সমস্যা নাই, রেকর্ডিং ক্রপ করা যাবে, ঠিক আছে, প্রবলেম না। হ্যাঁ, আর রেকর্ডিং এগুলো তো আমরাই শুনবো। এই সাহেব ডাক দাও, তুমি না করো, কাউকে দেওয়ার সময় অবশ্যই এগুলো বাদ দিয়ে দিবে যদি দেয় কখনো। রাও এই সাহেব ডাক দাও, একটু হালকা দিকে হয়ে যাক, আর কিছু করার নেই। পরিষ্কার করে বলো কথা, তোমার কথা ডিস্টার্ব বুঝাচ্ছে কেন? বুঝাচ্ছে না কেন? পি সাহেব একটু হালকা দিকে আবেদন জানাচ্ছি, শ্যামা মাহফিল হবে কিছুক্ষণ পর, শ্যামা মাহফিল হবে, হালকা দিকে এখন জমবে না, এগুলো রাতে জমা দেয়। নরিনের কাছে থাকতে পারে, নরিন নাকি নিচে আরেকজন থেকে, সব একদম টোটাল কেউ করছস? আমি একটাও করি নাই মনে হয়, মানে আমার কাছে আছে যেগুলো ওই স্ক্রিনশট গুলাই আছে, কে একদম না সবগুলো নাই, আমার মোবাইল এটা নষ্ট হয়ে গেছে, ওইটার মধ্যে ফোন মেমোরিতে ছিল। তাহলে তো পেছে হয়ে যাবে, তাহলে আবার দিতে আজকের ক্লাসটা ক্যান্সেল করে দিলে তো হয়, স্যার তো বিজি আছে, স্যার বলতো যে আগামী কাল অথবা কাল দিন পর। ভুলে ওইডি কইস না ভাই, রেগে যাবে পরে। আসিফ, হ্যালো আসিফ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বন্ধু, কি অবস্থা? পরিচয় দাও। আমরা কি বলছি আসছি, আমারে বলস না, কি অবস্থা? আসিফের সাথে একটা কথা আছে, কথা বলতে সমস্যা নাই তো, আমরা কথা বলি।